আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। প্রিয় দর্শক এবং খামারি নতুন উদ্যোক্তা ভাইরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে এই ভিডিওটি দেখতেছেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, মক্কা এগ্রো নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। বরাবর মতো আপনাদের সাথে আছি আমি হাফিজ নজরুল ইসলাম, আর আপনারা দেখছেন মক্কা এগ্রো ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক এবং নতুন উদ্যোক্তা খামারি ভাইরা, অনেকে হচ্ছে যে মাংস বা গোস্ত উৎপাদনের জন্য আর ব্রয়লার এবং সোনালি মুরগি লালন পালন করেন। তো বাংলাদেশের সবচেয়ে মাংস এবং আমরা গোস্ত যে যেটাই বলি না কেন, এই গোস্ত উৎপাদনের জন্য বা মাংস উৎপাদনের জন্য আলোড়ন সৃষ্টিকারী দুইটি মুরগি, তার মধ্যে হচ্ছে সংক্ষেপে যেটা আমরা জানি সেটা হচ্ছে যে সোনালি মোরগ বা কক মোরগ বলে আমরা চিনি। যদিও কক আরও অন্য একটি জাত, আমরা কিন্তু বাজারে কক মোরগ হিসেবে চিনি। এবং আরেকটা হচ্ছে যে ব্রয়লার মুরগ, অর্থাৎ সাদা যে মুরগিগুলো মাংস বা গোস্তের জন্য আমরা খাই বা ব্যবহার করি বিভিন্ন অনুষ্ঠান বা প্রয়োজনে। তো এই দুইটি জাত ছাড়া সাধারণত অন্য অন্য মুরগি দিয়ে কিন্তু আমাদের কিন্তু মাংস বা গোস্ত চাহিদাটা পূরণ হয় না। যেমন দেশি বলেন বা ফার্মি বলেন, টাইগার বলেন, এই সমস্ত মুরগি দিয়ে আমাদের গোস্ত যে চাহিদাটা আছে এটা কিন্তু পূর্ণ হওয়া সম্ভব না, আর উৎপাদনও ওরকম হয় না বাংলাদেশে। তো বাংলাদেশে গোস্ত উৎপাদনের জন্য দুটি মুরগি আছে, একটি হলো সোনালি কক, আরেকটা হচ্ছে যাই ব্রয়লার সাদা মুরগি। যাই হোক, এর মধ্যে আবার বিভিন্ন জাত বিজাত, সোনালি সোনালি হাইব্রিড ক্লাসিক বা বিভিন্ন আছে। সংক্ষেপে আমি আপনাদেরকে বলবো সোনালি কক মোরগ এবং টাইগার মোরগ, সরি ব্রয়লার মোরগ। এই মুরগিগুলো হচ্ছে যাই ডিম মাংস উৎপাদনের জন্য খুবই একটি ভালো মুরগি বাংলাদেশের আবহাওয়ার সাথে, এগুলো কিন্তু দ্রুত ভালো ওজন আসে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সোনালি মোরগ বা কক মোরগ অথবা হাইব্রিড মোরগ। তো অনেক হচ্ছে যে মাংস বা গোস্ত উৎপাদনের জন্য এই মুরগিগুলো বেশিরভাগ লালন পালন করেন। তো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে এ হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড। যদিও এটা সাধারণত আমরা হাইব্রিড নামে চিনি, তবে হাইব্রিড থেকে একটু ভালো বাছাই করা যে বাচ্চাগুলো এগুলোকে সুপার হাইব্রিড বলা হয়। অর্থাৎ সোনালির সর্বোচ্চ যে মুরগিগুলো আছে সেগুলো হচ্ছে যে আপনার সুপার হাইব্রিড, আর সোনালি সিরিয়াল আর কি। তো সোনালি সুপার হাইব্রিড বা এই সোনালি সিরিয়াল যে মুরগিগুলো আছে এগুলো কিন্তু অল্প কিছুদিনের ভিত্তিতে ভালো উৎপাদন হয়, বা মাংস উৎপাদনটা ও অন্যান্য সোনালি মুরগি থেকে বা হাইব্রিড বা সোনালি ক্লাসিক থেকে ভালো ওজন আসে। যেমন আপনার সোনালিটা আপনার হয়তো দেখেছি কি আপনার 60-65 দিনে 900 গ্রাম বা 800 গ্রাম হয়ে থাকে, অথবা আপনার 1 কেজিও হয়ে থাকে। এটা হচ্ছে যে আপনার 70 দিন লাগিয়ে যেতে পারে কেজি আসতে। তো এখানে যে সোনালি সুপার হাইব্রিড যে মুরগিগুলো দেখতেছেন এগুলো আসলেই আপনাদের মনে করেন 60 দিনের ভিতরে আশা করি আমরা 1 কেজি আনতে পারবো, এটা বাকিটা হচ্ছে আল্লাহ তাআলার অশেষ রহমতের দরকার। তো যাই হোক, এটা কিন্তু যারা আমার এই চ্যানেলে ভিডিওগুলো নিয়মিত থাকেন তারা কিন্তু অবশ্যই ভিডিও অবশ্যই পাবেন যে কীভাবে আমরা লালন পালন করতেছি, কীভাবে মুরগিগুলো খাওয়ার পানি দিতেছি, অথবা কতদিন বয়সে কী পরিমাণ ওজন আসলো, এগুলো কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন। তো আশা করি সোনালি সুপার হাইব্রিডটা আমার বর্তমান যে গ্রোথটা সেটা কিন্তু 18-20 দিন বয়স চলতেছে সোনালি মুরগিগুলোর। তো এগুলো মোটামুটি 200 থেকে 250 গ্রাম ওজন হয়ে গেছে অলরেডি, আলহামদুলিল্লাহ। তো আশা করা যায় আল্লাহ তাআলার অশেষ সহমতে আমরা কিন্তু 2 মাসের ভিতরে মুরগিগুলো অন্তত 1 কেজি না হোক 900+ ওজন আনতে পারবো। আর যদি আমরা 900+ ওজন না আনতে পারি তাহলে কিন্তু আমাদের এখানে লস হওয়ার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে যে মুরগিগুলো অন্যান্য মুরগি থেকে একটু ভালো জাতের মুরগি, তার জন্য হচ্ছে যে ওজনটা বেশি আছে, খাবারটাও বেশি খায়। তো এই জন্য আপনার মুরগিটা যদি খাবার বেশি খায় ওজনটা যদি না আসে নিশ্চিত এটা আপনি লসের সম্মুখীন হবে। তো এই জন্য হচ্ছে যে আমাদের এই মুরগিগুলো হচ্ছে সুপার হাইব্রিড, এগুলো আশা করি আপনার 2 মাসের ভিতরে 1 কেজি ওজন আসবে। তো যাই হোক, যারা হচ্ছে যাই এই সুপার হাইব্রিড লালন পালন সম্পর্কে জানতে চান আমাদের সাথে থাকবেন, এবং যাদের হচ্ছে একদিন বয়সে বাচ্চা দরকার ভিডিওতে নাম্বার দেওয়া আছে সোনালি সুপার হাইব্রিডের বাচ্চাগুলো আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে। তো প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্থ থাকা কামনা করি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।